লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার ভারতীয় জনতা পার্টির চার বরজলা মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তাদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। নতুন নগর রানীর মাঠে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, মহিলা সশক্তিকরণের জন্য সবথেকে বেশি বলতো কমিউনিস্টরা। নারী সমিতির নামে মহিলাদের ঘর থেকে বেরিয়ে মিছিল করতে হতো এবং মিছিলে না গেলে সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হতো। কিন্তু নারী সমিতি করে মহিলারা কখনোই কোনো সুযোগ সুবিধা পায়নি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা মোর্চা সদস্যদের যথাযোগ্য সম্মান দিয়েছেন। এর অজস্র নজির রয়েছে। জাতীয় স্তরে মহিলাদের সম্মান সহ মর্যাদা দিয়েছেন তিনি। মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছেন প্রধানমন্ত্রী। কন্যা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করতে বেটি বাঁচাও বেটি পড়াও চালু করেছেন তিনি। মেয়েদের বিয়ের বয়স 18 থেকে বাড়িয়ে 21 বছর করেছেন তিনি। তাদের আসলে ছবি বাড়িয়েছে। বন্ধুরা, এখানে বড় মাত্রায় মহিলা আছে। মহিলা সশক্তিকরণের জন্য সবচেয়ে বেশি বলতো কমিউনিস্টরা। নারী সমিতির নামে সমস্ত মহিলাদেরকে ঘর থেকে বেরিয়ে মিছিল করতে হতো। আমি যদি মহিলাদেরকে জিজ্ঞাসা করি, এখানে বহু মহিলা আছে নারী সমিতির মিছিলে গিয়েছে, আগে না গেলেও বাধ্য হয়ে যেতে হতো, না হলে রেশন কার্ডটা কেটে দেবে, না হলে স্বামীকে ট্রান্সফার করে দেবে। নারী সমিতি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টরা মহিলাদেরকে সবচেয়ে বেশি মিছিল করিয়েছে। তার বদলে একটা কাজ কমিউনিস্টরা বলতে পারবে মহিলাদের জন্য করেছে? এক সিঙ্গেল কাজ। কিন্তু বিপ্লব দেবকে যদি জিজ্ঞাসা করে যে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা করায়, আজকে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম আছে, এই কার্যক্রমে সবচেয়ে বেশি মহিলা এখানে একত্রিত হয়েছে, এই মহিলারা এমনি একত্রিত হয়নি, কারণ কি, নরেন্দ্র ভাই মোদী দেশে মহিলা রাষ্ট্রপতি দিয়েছে, মহিলাদেরকে 33% রিজার্ভেশন এমএলএ এমপি হওয়ার জন্য দিয়েছে ত্রিপুরা সরকার। 33% রিজার্ভেশন মহিলাদেরকে সরকারি চাকরি পাওয়ার জন্য দিয়েছে। 3 তালাক মহিলাদের জন্য, তাদেরকে রক্ষা করার জন্য নরেন্দ্র ভাই মোদী 3 তালাকের সমাপ্ত করেছে। এছাড়াও এদিন সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।